নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলে এসেছি খুব সম্প্রতি একটি ট্রেন্ডি ঘটনা নিয়ে। সেটা হচ্ছে, স্কুল কি আবারও বন্ধ হতে পারে? সে বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। কি বলছেন শিক্ষামন্ত্রী, স্কুলের দরজায় কি আবারও তালা পড়ে যাবে? আবারও কি স্কুল বন্ধ হয়ে যাবে? আবারও কি শিক্ষার্থীরা স্কুল বিমুখ হয়ে পড়বে? এই নিয়ে শিক্ষামন্ত্রী কি বলছেন? আসলে বন্ধুরা, দীর্ঘদিন করোনা কারণে স্কুল কিন্তু ছুটি ছিল, তারপরে আবারও পড়লো গ্রীষ্মের জন্য ছুটি। এরপরেও কি স্কুল বন্ধ হতে পারে? শিক্ষা দপ্তর থেকে কি ভাবা হচ্ছে? সেই সমগ্র বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা জানলে আপনাদেরও কিছুটা সুবিধা হবে এবং সেই সঙ্গে আপনারাও আপনাদের ছেলে মেয়েকে, ছাত্রছাত্রীকে সেই রকম ইনফরমেশন দিতে পারবেন। তাহলে বন্ধুরা, ফের কি স্কুল বন্ধ হচ্ছে? দেখা যাক আলোচনার শেষে কি মন্তব্যে উপনীত হতে পারি। আবারও বন্ধ হতে পারে স্কুল, স্পষ্টই জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টানা দুবছর করোনা কারণে বন্ধ হয়েছিল স্কুল, তারপরে করোনা কিছুটা স্বাভাবিক হওয়ার পর স্কুল খুললেও গরমের ছুটিতে আবারও বহুদিন স্কুল বন্ধ ছিল। গত 28 জুন সোমবার স্কুল খুললেও দু সপ্তাহ স্কুল হতে না হতেই আবারও স্কুল বন্ধ হতে পারে বলে এমনটাই খবর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তবে শিক্ষা দপ্তরের তরফে সব জানানো হয়েছে, এখনই স্কুল বন্ধ করার বিষয়ে বিকাশ ভবন থেকে কিছুই আভাস পাওয়া যায়নি বা বিকাশ ভবন কিছুই ভাবছে না। 8ই জুলাই শুক্রবার তৃণমূল ভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রাত্য বসুকে সাংবাদিকরা প্রশ্ন করেন, করোনা বাড়ছে, এই পরিস্থিতিতে স্কুল বন্ধ করার কথা শিক্ষা দপ্তর কি ভাবছে? তখন ব্রাত্য বসু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি জানিয়েছেন শুনুন। স্বাস্থ্য দপ্তর থেকে কোনো নির্দেশিকা পাওয়া যায়নি, তেমন নির্দেশিকা পেলে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে। আরও কি বলা যায় যে বহুদিন গরমে ছুটি পড়ার কারণে সরকার এখনই স্কুল বন্ধ রাখার ঝুঁকি নিতে পারছেন না বলে মনে করেছেন অনেক শিক্ষামহলের একাংশ। তবে স্কুলে স্কুলে শিক্ষকের অভাব একটা জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী দ্রুত নিয়োগের বিষয়ে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম বন্ধ রয়েছে, তা খোলার জন্য আদালতের কাছে সরকার আবেদন জানিয়ে যাবে। সার্ভার রুম বা ডেটা রুম আদালতের নির্দেশে বন্ধ থাকায় প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের মতো বিষয়গুলো থমকে রয়েছে। 20ই জুলাই শুনানির পর কলকাতা হাইকোর্ট সার্ভার রুম খোলার বিষয়ে ছাড়পত্র দিতে পারে এমনটি ওয়াকিবহল মহলের আশা। তবে এখনই রাজ্যে স্কুল বন্ধ নিয়ে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করেননি রাজ্য সরকার। তাহলে বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু স্কুল বন্ধ হওয়া নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে নেই। তাই বন্ধুরা, আপনারাও ভাববেন না, আপনারা যথাসময়ে স্কুল যান, স্কুলে পঠন পাঠনের সাথে যুক্ত থাকুন, এসব থেকে বিরত থাকবেন না। তো এইরকমই একটি আপডেট আজকে আমার আপনাদেরকে দেওয়ার ছিল। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন। আপনারা সকলেই জানেন, দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট রাখে এবং আপডেট থাকে। তাই নিজেকে আপডেট রাখতে গেলে এবং আপডেট থাকতে গেলে অবশ্যই দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলকে দেখতে হবে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা সমগ্র ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।